সেই চমক তো আমি কখনোই দেখাই না আমি আমার কাজ দিয়ে কথা বলতেই বিশ্বাস গ্ল্যাডলি সবাই রিসিভ করতে আসে প্রকৃতির কথা আসলে বলে বোঝানো যাবে না মিল নায়ক কেউ বলবে না এটা বাংলাদেশি হ্যালো শাকিব বস দরদ সিনেমার বাংলাদেশি পার্টের জন্য তো এসে গেছেন বসের গেট আপ কেমন লাগলো অনেক ভালো আবারও ভেবে বলুন দরদ সিনেমার বেনারস পার্ট শেষ করে বাংলাদেশে আসলেন ভাইজান শাকিব খান শাকিবিয়ানেরা কি বলেন আমরা খুব এক্সাইটেড যে বলিউডে বস আসলো আর আমি বলি উনি এর থেকেও বেশি আমার জানা মতে বলিউড বাদশা শাহরুখ খানের ভক্ত আকাশ চুম্বে শাহরুখ খানের বাড়ির গেট লক্ষ্য করলেই সেটা বোঝা যায় তার একটু ব্যতিক্রম না আমাদের ঢালিউড বাচ্চা শাকিব খানেরও শাকিব বচ বাংলাদেশে আসলে এয়ারপোর্টগুলোতে উপচে পড়া ভিড় জমে কেন জমে তাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই ভালোবাসা থেকে এটার সৃষ্টি হয় যা আমি অন্য কোনো নায়কের ক্ষেত্রে দেখি নাই যেখানে বাংলাদেশে অন্য নায়ক নায়িকারা কোনো শোরুম উদ্বোধন করেন কিংবা রাজনৈতিক মাঠে তেলবাজি বা চাপাবাজি করে থাকেন আকাশ তুমি জনপ্রিয়তা শাহরুখ খান কিংবা শাকিব খান ছাড়া অন্য যদি কেউ থেকে থাকে দয়া করে জানাবেন আমিও নতুন বাচ্চাটার সন্ধান চাই দেখতে চাই কি বলেন শাকিবিয়ানেরা চ্যালেঞ্জটা নেওয়া যায় তো ভেবে বলবেন কিন্তু এবার একটু বাড়তি খেয়াল করেন কথাগুলো শুনুন মানুষের বেতন জিজ্ঞেস করা কি আদবের কাজ হয় এই বেয়াদবি কাজটাই করলেন এক হলুদ সাংবাদিক শাকিব খানকে হেয় করার জন্য ওই সাংবাদিক প্রকাশ্যে সিনেমার পারিশ্রমিক 1 কোটি টাকা নেবেন কিনা জিজ্ঞেস করেন শাকিব খানও বিষয়টি শোনেন কিন্তু বেয়াদবের জবাব না দিয়ে এড়িয়ে গেলেন প্রসঙ্গ পাল্টিয়ে রাজকুমার সিনেমার নিউ আপডেট বলতে লাগলেন সুপারস্টারদের ব্রেন রে ভাই তীক্ষ্ণ আর কঠিন হয়ে থাকে শাকিব খান কোনো ক্রিয়া প্রতিক্রিয়া জানাননি কারো ট্রল বা রোস্টের শিকার হননি বরঞ্চ মেয়েদের মাথার উকুন বাঁচার মতো শাকিব বিতর্ককে চিনিয়ে দিলেন শাকিব খান নিজেই এ যেন শাকিব খান নীরবে কিল করলেন হলুদ সাংবাদিককে শাকিব খানকে আর হাজারো বাধা দিলেও আটকানো যাবে না তার নতুন নতুন কাজ বোম্বাইতে শুরু হতে যাচ্ছে প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম অবশ্যই এটা খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল দর্দ এরপর রাজকুমার তারপর ঘোষণার পর পরের আপডেট নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো থাকা হয় যেন দরদ খুব ডিফারেন্ট স্টোরির একটা ছবি সবচেয়ে দরদের গান দরদের স্টোরি দরদের প্রেজেন্টেশন এবং এত সুন্দর সুন্দর লোকেশনে শুট হয়েছে সবার খুব ভালো লাগে এবং আমরা আরও এক্সাইটেড রাজকুমার এবং মায়া মুভি নিয়ে